আসছে দুয়ারে দলিল। জমি বাড়ি রেজিস্ট্রি এখন আরো সহজ, নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। বর্তমান যুগ হোম ডেলিভারির, ঘরে বসে ইচ্ছে মতো জিনিসপত্র কেনা যায় মোবাইল ফোনের সাহায্যে। যা চান, যেমনটা চান, তা আপনার দুয়ারে এসে পৌঁছে যায় সঠিক সময়ে। আরো এক ধাপ এগিয়ে এবার থেকে ঘরে বসেই মিলতে পারে জমি বাড়ির দলিল। অফিসে গিয়ে দলিল নেওয়ার দিন শেষ হতে চলেছে খুব শীঘ্রই। সম্পত্তি কেনার পর দলিল সংগ্রহ করতে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না রেজিস্ট্রি অফিসে। ডাক যোগে এবার থেকে বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে দলিল, ফলে বারবার অফিসে আসার ঝামেলা থেকে মুক্তি মিলবে। নবান্ন সূত্রে খবর, এই পরিষেবা শীঘ্রই শুরু হতে পারে। বিদেশ সফর সেরে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টা ঠিক কেমন যেন এক নিঃশ্বাসে গিলে নেবে সর্বস্ব, প্রকাণ্ড এক বিষয়টা ঠিক কেমন। বর্তমানে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া যায়, তবে আসল কপি পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রসিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হয়। আবার আইনজীবীকে অর্থ দিয়েও তোলানো যায় দলিল, এতে সময়, পরিশ্রম, অর্থ এই তিনটিই লাগে। এর সাথে রয়েছে দালালের খপ্পরে পড়ার ভয়। এসব ঝামেলা থেকে মানুষকে মুক্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন উদ্যোগে সরকার ক্রেতার বাড়িতেই ডাকযোগে পাঠিয়ে দেবে জমি বাড়ি রেজিস্ট্রির দলিল। রাজ্য সরকারের অধীনস্থ ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সম্পত্তি রেজিস্ট্রেশনের ব্যাপার দেখভাল করে। নথি ঘেঁটে অফিসারেরা এটা বুঝতে পেরেছেন যে বাংলায় এই পরিষেবা চালু করা সম্ভব। ডাকযোগে দলিল পাঠানোর বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন পাসপোর্ট ডিপার্টমেন্টের সাথেও, কারণ এই পদ্ধতিতেই বাড়িতে পৌঁছে যায় পাসপোর্ট। অর্থ দফতরের এক কর্তার কথায়, এই পরিষেবা চালু হলে ক্রেতাকে একবারই অফিসে আসতে হবে। পূজো আসছে, এখন থেকেই শুরু হয়ে গেছে বাঙালির পূজোর কেনাকাটা। পারিবারিক অনুষ্ঠানেও যাবার প্রয়োজন আছে, কিন্তু অনুষ্ঠান কিংবা পূজোয় কিংবা ভ্রমণে যাওয়ার জন্য স্বল্প মূল্যে শাড়ি কিংবা গহনা অথবা চুড়িদারের প্রয়োজন পড়ে প্রতিটি মেয়ের। ভাবছেন বাজেট ফ্রেন্ডলি মনের মতো পোশাক কিংবা অত্যাধুনিক গয়না কোথায় পাবেন? আপনার জন্য চলে এসেছে মৌসুমী কালেকশন। প্রায় 20% পর্যন্ত ছাড় দিয়ে নিয়ে যান আপনার প্রয়োজনীয় শাড়ি কিংবা গহনা।